আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সাব্বির একাডেমি সাথে আছি আমি সাব্বির হোসাইন আজকের ভিডিওতে জনসংখ্যা আদমশুমারি উপজাতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি আগে একটি ভিডিওতে উপজাতি নিয়ে অনেকগুলো তথ্য দিয়েছিলাম সেই তথ্যে আমি উপজাতির সংখ্যা বলেছিলাম পঞ্চাশটি এইখানে কমেন্টসে অনেকে মতভেদ দেখিয়েছিলেন তো সেই মতভেদটা সম্পূর্ণভাবে ভেঙে দেবো আমি আজকের এই ভিডিওতে তো আপনাকে অবশ্যই নাটেনে পুরো ভিডিওটি দেখতে হবে দেখেন বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা ষোলো কোটি পঁয়ষট্টি লক্ষ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার একুশ মেগাসিটি বলা হয় যে শহরের জনসংখ্যা এক কোটির অধিক আমি আবারও বলছি যে শহরের জনসংখ্যা এক কোটির অধিক সেই শহরকে বলা হয় মেগাসিটি মেগাসিটি বলা হয় যে শহরের জনসংখ্যা সরি মেটা সিটি মেটাসিটি বলা হয় মাপ করবেন মেটাসিটি বলা হয় যে শহরের জনসংখ্যা দুই কোটির অধিক বিশ্বের প্রথম মেগাসিটি ও মেটাসিটি সিটি হল জাপান জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে আর উৎপাদন বাড়ে গাণিতিক হারে কথাটি বলেছেন রবার্ট ম্যালথাস কোন গ্রন্থে বলেছেন কথাটি বলেছেন অ্যান ইজি অন দি প্রিন্সিপাল অফ পপুলেশন ভারতীয় উপমহাদেশে আদমশুমারি চালু করে আঠেরোশো সালে লর্ড মেও বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় উনিশশো সালে ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা শুরু হয় দু সালে বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের মোট উপজাতি সরকারি হিসেব অনুযায়ী পঞ্চাশটি এবং আদিবাসী রিপোর্ট অনুযায়ী পঁয়তাল্লিশটি জিনিসটি একটু খেয়াল করবেন সরকারি হিসেব তার মানে এই যে জনসুমারি ও গৃহগণনা যেটা আমরা আদমশুমারি জেনে এসেছি এতদিন সর্বশেষ ষষ্ঠ যে যেটি অনুষ্ঠিত হয়েছে এটার নাম দেওয়া হয়েছিল জনসুমারি ও গৃহগণনা এখানে যে রিপোর্টটি উঠে এসে এসেছে সরকারি হিসেব মতে বাংলাদেশে আদিবাসী বলেন বা উপজাতি বলেন সেটা হলো পঞ্চাশটি আর এই যে আদিবাসীরা এরা একটা হিসেব করেছে এদের একটা কমিটি আছে এদের একটা সংগঠন আছে সেই সংগঠনের হিসেব অনুযায়ী পঁয়তাল্লিশটি তো আমরা অবশ্যই সরকারি হিসেবটা সঠিক ধরে নেব এর মধ্যে বৃহত্তম উপজাতি চাকমা দ্বিতীয় বৃহত্তম উপজাতি সাঁওতাল ক্ষুদ্রতম উপজাতি খুমি ও চাক উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠান বৈশাবী ত্রিপুরা মারমা চাকমা এই ত্রিপুরা মারমা চাকমা এদের বর্ষবরণ অনুষ্ঠান হলো বৈশাবী মুসলিম উপজাতি পাঙ্গন ও লাওয়া জিনিসটি এই তথ্যটি মাথায় রাখবেন মুসলিম উপজাতির নাম হয়েছে পাঙ্গন ও লাওয়া প্রধান মাতৃতান্ত্রিক উপজাতি গারো ও খাসিয়া প্রধান পিতৃতান্ত্রিক মারমা ও হাজং বিশ্ব আদিবাসী দিবস নয় আগস্ট বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমা মারমা রাখাইন নির্বাণ ধারণাটি সংশ্লিষ্ট বৌদ্ধ ধর্মের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী হলো গারো ও খাসিয়া বাইরে অনেক বৃষ্টি হচ্ছে সব বৃষ্টির শব্দে জন্য আমি মাপ চাচ্ছি সনাতন ধর্মাবলম্বী ত্রিপুরা ভিডিওটি যখন শুরু করেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল না ভিডিওটির মাঝপথে এসে বৃষ্টি শুরু হয়েছে দেখেন সমতলে বাস করে সাঁওতাল বান্দরবানের আদিবাসী রাজাকে বলা হয় বোমাং রাজা কঠিন চিবর দান অনুষ্ঠান যে অঞ্চল পালন করে সেটা হলো পার্বত্য চট্টগ্রাম খাসিয়া গ্রামগুলো পরিচিত পুঞ্জি নামে চাকমাদের ভাষায় লিখিত প্রথম উপন্যাস ফেবো যেটা দু সালে প্রকাশিত হয় ফেসবুকের দ্বিতীয় ভাষা চাকমা ভাষা ভিওয়ার্স সাব্বির একাডেমির সমস্ত ভিডিও দেখবেন নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকি আপনার চাকরির পথকে সুগম করে তুলবে সাব্বির একাডেমির প্রত্যেকটি ভিডিও অবশ্যই সাব্বির একাডেমির চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন সাব্বির একাডেমির প্রত্যেকটি ভিডিও দেখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ